আমাদের সামনেই দরজায় করানাচ্ছে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা, উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা, জয়েন্ট পরীক্ষা। সেই জন্য এখন থেকে বাচ্চারা কিন্তু তৎপর হয়ে যাচ্ছে যে বৈশালী আন্টির কাছে যেতে হবে এবং তার কাছে গিয়ে আমরা যে রেজাল্টটা এক্সপেক্ট করছি সেটা যেন পাই, অর্থাৎ আমার জন্মছকটা দেখিয়ে নিই। কারণ এখন সবাই খুব কনসিয়াস, বাবা মারা তো বটেই, তার সঙ্গে ছাত্রছাত্রীরাও বৈশালীদের চেম্বারগুলোতে ভিড় করছেন। বিগত অনেক বছর ধরেই তারা ভিড় করেন, বৈশালীদের যেহেতু সঠিক পথটা দেখিয়ে দিতে পারেন। পড়াশোনায় অমনোযোগী হলে এমন কিছু টোটকা দিয়ে থাকেন যেখানে পড়াশোনা করতে আপনার ছোট ছোট বাচ্চারা বাধ্য হয়, আর সেই জন্যই তার সফলতা। এই কামাখ্যা মন্দিরে তিনি কিন্তু যে ঘুরে এলেন তার প্রতিফলস্বরূপ আমরা যেটা দিদির কাছে পাচ্ছি, যার চেম্বারে যারা যাচ্ছেন তারা যেটা পাচ্ছে, সেটা হলো কিছু এমন তিনি কাজ করেছেন, কিছু এমন তিনি জিনিস বানিয়ে এনেছেন যেটা নাকি সমস্যার সমাধানের অবশ্যই কাজে লাগে। পড়াশোনার ক্ষেত্রে কিছু বানিয়েছেন, যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্য কিছু বানিয়েছেন, এবং যারা চাকরি ব্যবসায় উন্নতি করতে পারছেন না তাদের জন্য দিদি কিছু করে এনেছেন। তাই যারা এই জিনিসগুলো নিতে ইচ্ছুক তারা চেম্বারে পৌঁছে যাবেন, এবং যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা কি কি করবেন এই সময়টা, এইসব বিষয় নিয়ে আজকে দিদির কাছে অবশ্যই জানবো। থাকুন আমাদের সঙ্গে, যারা মিস করবেন তারা কিন্তু ইউটিউবে দিদির অনুষ্ঠান পেয়ে যাবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে হটসিটে রয়েছেন শ্রীমতী বৈশালী সরকার, জানাবো অনেক অনেক স্বাগত। সৃষ্টি এবং সৃষ্টি প্লাসের সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আবারও কিন্তু 2020 সালে কিন্তু আর কিছুদিন মধ্যেই ছাত্রছাত্রীদের আবারও কিন্তু ভালো, মানে বড় বড় যে এক্সাম, জীবন গঠনের যে এক্সামগুলো, অর্থাৎ মাধ্যমিক বা সিবিএসসি, আইসিএসসি, এই ধরনের যে পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলো আবারও চলে এসেছে। এবং বহু মানুষ জানেন যে বৈশালী সরকার বহু বছর ধরে যে এডুকেশন নিয়ে কাজ করছি, এবছরও এক্সেলেন্ট সমস্ত রেজাল্ট স্টুডেন্টরা করতে পেরেছে। অনেকে মেডিকেলে গেছে, অনেকে ইঞ্জিনিয়ারিং সেক্টরে গেছে, কেউ মেরিন গেছে, কেউ সফটওয়্যার গেছে, বিভিন্ন সেক্টরে, কেউ সিভিল গেছে, এই ধরনের সেক্টরে গেছে, কেউ লতে গেছে। কাজেই যারা মনে করছেন যে 2020 সালে ভালো রেজাল্ট করতে চাইছেন বা আপনার সন্তানকে একটা স্বপ্ন পূরণের জায়গায় দেখতে চাইছেন, তাদেরকে বলবো যে এই সময় থেকে কিন্তু জ্যোতিষ কাউন্সিলিং করাবেন। কারণ এই প্রত্যেকটা মানুষকেই বলবো যে জ্যোতিষশাস্ত্র করতে গেলে সেখানে কিন্তু সময়কে ভীষণভাবে প্রাধান্য দিতে হয়। এবং যে কোনো, আমি তো আমার লাইফে বহু মানুষকে সাকসেস যে জোনটা তাদের পাইয়ে দিতে পেরেছি, সেই জায়গাটা কিন্তু করতে নিজেকেও কিন্তু সাকসেসফুল হতে হয়েছে। এবং সেইখান থেকে কিন্তু টাইমকে, অর্থাৎ সময়ের কাজ সময় কিন্তু করতে হয়েছে। এবং সময়ের কাজ যারা সময় করেন, সময়কে প্রাধান্য দিয়ে থাকেন, তারাই কিন্তু জীবনে অবশ্যই সাকসেস পাবেন। এবং সামনেই কিন্তু আবার আমি চলে যাচ্ছি, যেরকম কামাখ্যা ঘুরে এলাম ঠিক একইভাবে কিন্তু চলে যাবো 31 জুলাই কিন্তু তারাপীঠ। তারাপীঠে শ্রাবণী অমাবস্যায় কিন্তু বিশেষভাবে স্টুডেন্টদের কিছু কাজ করব, যেরকম ভীষণভাবে পড়াশোনায় অমনোযোগী, অবাধ্য কুসঙ্গে মিশে গেছে, এগুলো কিন্তু শিবতত্ত্বের মাধ্যম দিয়ে যদি আমরা কাজ করতে পারি তন্ত্রের, তাহলে কিন্তু সেখান থেকে মিরাকেলে কিন্তু কাজ পাওয়া যায়। আর কামাখ্যা থেকে যেটা কণিকা বলে যে কামাখ্যা থেকে স্টুডেন্টদের বলুন, বা যারা বিভিন্ন সেক্টরে মানসিক জায়গায় অবসাদে ভুগছেন বা দাম্পত্য জীবনে প্রচণ্ডভাবে অশান্তিতে রয়েছেন, আমরা এই সময়টা কিন্তু প্রতি বছর ছুটে যাই এই কারণে যে নিজেদেরও কিন্তু আত্মশুদ্ধি করি, পাশাপাশি কিন্তু বিশেষ তন্ত্র ক্রিয়ার মাধ্যম দিয়ে কিছু জিনিস কিন্তু বানিয়ে আনি। এবং আমি এটাও বলছি, অনেকে বলে যে তন্ত্রের কী কাজ আছে, তাহলে তো বলবো বেদ জায়গা থেকেও তো বেদের যে পুরাণ রয়েছে সেই সমস্ত কিছুই তাহলে তো মিথ্যা হয়ে যাবে, সেখানেও তো তন্ত্রের উল্লেখ রয়েছে। এবং আমি সেই সাবজেক্টটা জানি না মানে সেই সাবজেক্টটা ভেক সেটা কিন্তু নয়, কারণ তন্ত্র ভীষণ, তন্ত্র হচ্ছে আমাদের কারো কিন্তু টাকা পয়সা এই সমস্ত না, তন্ত্র হচ্ছে তনু হচ্ছে কি দেহভাব, এবং অন্ত্র হচ্ছে আমাদের যে চক্রগুলো রয়েছে সেই তার শুদ্ধিকরণই হচ্ছে তন্ত্র। তন্ত্র একটা মানুষকে সংযমী করে, তন্ত্র একটা মানুষকে সঠিক গাইডলাইন দিতে পারে, আপনার কনফিডেন্স লেভেল বাড়িয়ে দিতে পারে, আপনি প্রচণ্ড চঞ্চলতা রয়েছেন মনোসংযোগের জায়গা আনতে পারে, আপনি প্রচণ্ড উগ্র মেজাজি মানে ভুল পথে চলে গেছেন সেইখান থেকে আপনাকে ফিরিয়ে আনা সম্ভব তন্ত্রের মাধ্যমে। অনেক জ্যোতিষ ব্যক্তিত্ব আমি আজকাল অনেকে এসে বলেন, কিন্তু দেখুন 20 বছর ধরে তো আপনাদের পিছনে কাজ করেছি, যারা আমার সংস্পর্শে এসছেন বা মানে কী বলবো যে কীভাবে মিরাকেলি কাজ দেওয়া সম্ভব হয়, যাদের ঘটেছে ধরুন দাম্পত্য জীবনে কয়েকদিন আগেই একটি মেয়ে তার হাজব্যান্ডের সাথে নাই নাই করে প্রায় 3.5 মাস বিচ্ছেদ হয়ে গেছিলো,
এবং আগের মাসে কিন্তু কামাখ্যা যাওয়ার আগে তার আগের মাসে তারাপীঠে সে কাজ করিয়েছিল এবং 4 দিন আগে সে ফোন করে জানায় যে তার হাজবেন্ডের সাথে কিন্তু আবার কিন্তু ম্যাচ হয়ে গেছে। এই যে জায়গাটা, এটা কিন্তু অন্যান্য কিছুর মাধ্যম দিয়ে হয় না, তন্ত্রে কাজ হয় না, কারণ তন্ত্র করতে গেলে ভীষণ সাধনার প্রয়োজন, তন্ত্র করতে গেলে ভীষণ সংযমের প্রয়োজন। অনেকেই দেখবেন মালা পরে, নেশা করে, বিভিন্ন রকম আপনারা দেখতেই পান বিভিন্ন জায়গায়, সেগুলো বলার এ লাগে না, কারণ এই কথাগুলো আপনারা এসেই বারবার বলেন, এগুলো কিন্তু তন্ত্রে লাগে না। তন্ত্র হচ্ছে সাধনা, এবং তন্ত্র আপনি যেখানে মনে করবেন বসে কাজ করবেন সেখানেই কিন্তু ঈশ্বরের আশীর্বাদ আর মাতার আশীর্বাদ, মা কামাখ্যার আশীর্বাদ কিন্তু আপনি অবশ্যই পাবেন। এর পাশাপাশি বললাম সিদ্ধপীঠে আমরা কেন যাই, কারণ সেই পীঠেরও কিন্তু একটা বাস্তু, সেটাও কিন্তু একটা পজিটিভ থাকে, অর্থাৎ আপনার ক্ষমতা আর সেই পীঠের ক্ষমতা দুটো মিলে গিয়ে কিন্তু একটা মিরাকেলি কাজ আপনাকে দিয়ে যাবেন। যেরকমভাবে কিন্তু তারাপীঠ শ্মশান হচ্ছে একটা মহাপীঠ, পীঠস্থান, স্বয়ং বামাক্ষাপা সেখানে মাকে পেয়েছিলেন এবং অনেকেই উপলব্ধি করেছেন যে সেখানে মা কিন্তু আছেন, কাজেই সেই পিঠে কাজ করাতে তো অবশ্যই সেখান থেকে সাকসেস। আমার তো মনে হয় না তন্ত্রে যারা এগুলো বলেন তারা কষ্ট করতে পারেন না, তারা ত্যাগ করতে পারেন না, এই সাবজেক্টটাকে নিয়ে পড়াশুনো করতে পারেন না, অনেক সংযমী হতে হয়, অনেক ডিসিপ্লিনে চলতে হয়, তবে গিয়ে কিন্তু আপনার একটা পজিটিভ অরা, আমি যে প্রথমে বললাম যে স্বর্ণালী চক্রটাকে ব্যালেন্স করতে হয়, এবং আপনার মধ্যে যতক্ষণ না পজিটিভ অরা আসবে আপনার দ্বারা কিন্তু কোনো কাজ সেটা সম্ভব না, আর তারা সেই কাজগুলো করতে পারে না, সেইভাবে মনোসংযোগ নেই তাদের, সেই কারণেই ভাবে তন্ত্রভেগ, কিন্তু তন্ত্রভেগ নয়। এটা যারা বলেছেন, যারা যে সমস্ত জ্যোতিষীরা বলছেন তাদেরকেও বলবে যে অবশ্যই যদি প্রয়োজন মনে করেন আমার সাহায্য নেন। এরকম বহু জ্যোতিষী আছেন যারা হয়তো প্রিয় অ্যাস্ট্রোলজি করেন, তারা কিন্তু আমার কাছে বহু মানুষকে পাঠান যে আমি করি না, বৈশালীর কাছে যাও, বৈশালী কিন্তু ঠিকঠাক করে, কাজে সেই জায়গা থেকে তারা কিন্তু সাকসেস পেয়েছে। কাজে আমি যে সাবজেক্টটা জানি না সেটা ভেক, এটা কিন্তু হয় না। আমি অনেক সাবজেক্টই না জানতে পারি, আমি ল জানি না মানে ল ভেক, আমি ডাক্তার জানি না মানে ডাক্তার ভেক, আমি আয়ুর্বেদ জানি না মানে সেগুলো সব ভেক হয়ে গেলো, তা কিন্তু নয়। তন্ত্র একটা সাধনা এবং এটা বহু মানে হাজার হাজার বছর পুরানো, এবং এখানে আমি বললাম না যে এখানে কিন্তু সাধনাটাই মেন, আপনার মানে সমস্ত শুদ্ধিকরণটাই হচ্ছে মেন। এখান থেকে কিন্তু টাকা পয়সা বা প্রচুর মানে আপনাকে ঐতিহ্যের মধ্যে থাকতে হবে বা অনেক সেবিকা থাকতে হবে, অনেক নেশা করতে হবে, এগুলো কিন্তু হচ্ছে মানুষকে শো দেখানো, এগুলো কিন্তু তন্ত্র প্রিয়তন্ত্র নয়। যারা প্রিয়তন্ত্র করেন, আমার বহু গুরু ভাই রয়েছেন, এখনও আমার গুরু নেন, কিন্তু তারা কিন্তু ঠিক এইভাবেই সংযমের মাধ্যম দিয়ে হয়তো লোকচক্ষুর আড়ালে তারা রয়েছেন, কিন্তু আমিও যথেষ্ট চেষ্টা করি নিষ্ঠার সাথে, যারা আমার সংস্পর্শে এসেছেন জানে যে কীভাবে ডিসিপ্লিনে চলি এবং কীভাবে সে কাজগুলো তারাপীঠই বলুন আর কামাখ্যায় বলুন সেগুলো করে থাকি, এবং সেইগুলো দিয়েই কিন্তু মানুষকে আজকে একটা সাকসেস লেভেল কিন্তু দিতে পারছি। বহু মানুষ আছেন, ধরুন কেউ হয়তো একটা ভালো ডায়মন্ড কিনতে গেলে দিলে 1 লাখ টাকার উপরে খরচা, তো সব একটা মধ্যবিত্ত মানুষ বা গরিব মানুষকে তো বলা যায় না যে 1 লাখ টাকা তুমি এক্ষুনি বার করে দাও, কিন্তু তাকে সেই কাজটা দিতেই হবে। তখন কী করতে হয় না, আমাকে তন্ত্রের মাধ্যম দিয়ে ঈশ্বরের কৃপা কিন্তু অবশ্যই লাভ করতে হয়। ঈশ্বরের কৃপা না থাকলে, আমি তো বারবার বলছি, তন্ত্র সাধনা সবাই কিন্তু করতে পারে না, আর অ্যাস্ট্রোলজির সাথে যারা তন্ত্র করেন সঠিকভাবে, তাহলে আমি বলবো যে অবশ্যই সেই মানুষ যারা আসেন তারা কীভাবে কাজ পান সেটা তো আমার মুখের কথা না, আপনার প্রতিনিয়ত লাইফ ফোন অনুষ্ঠানে দেখেন, তারাপীঠে যখন আমাদের প্রোগ্রামগুলো হয় সেখানে দেখেন যে মানুষ কী বলতে চাইছে, যে কীভাবে আমি কাজ করি এবং মানুষ সেই জায়গা থেকে সত্যকতা পাচ্ছে। 2-4 দিন তো বহু জ্যোতিষ মার্কেটে এসছেন, চলে গেছেন, বৈশালী সরকার কিন্তু দীর্ঘ 20 বছর একভাবেই কিন্তু কাজ করেছেন। কাজেই এই জায়গা থেকে আমি বলবো যে যারা আগামী বছর পরীক্ষা দিতে চলেছেন, এই শ্রাবণী অমাবস্যাকে কিন্তু কাজে লাগান, পিটার্স টেস্ট এবং মাধ্যমিক, এই জায়গাটা কিন্তু একটা ভাইটাল টাইম আপনাদের জন্য, এই টাইমটাকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তবে কিন্তু লাইফের প্রথম যে স্টেপ সেই স্টেপটাই কিন্তু আপনার লাইফে একটা সাকসেস পাবেন। আর যারা আমার কথা শুনে চলে আপনারা জানেন তারা কীভাবে এক্সেলেন্ট রেজাল্ট করতে পারে। বহু স্টুডেন্টকে এবারে যা যা বলেছিলাম যে তোর মেডিকেল হবে তোর মেডিকেলেই হয়েছে, যাকে বলেছিলাম ইঞ্জিনিয়ারিং হবে তার ইঞ্জিনিয়ারিং হয়েছে, কাজে এই জায়গাটা কিন্তু খুব বলা কঠিন, আন্দাজে বৈশালী সরকার কিন্তু কোনোদিন কাজ করে না। আর এইভাবেই কিন্তু আপনাদের সাথে এতগুলো বছর রয়েছি, যারা মনে করছেন সমস্যার মধ্যে রয়েছেন অবশ্যই কিন্তু যোগাযোগ করবে। একদমই তাই, আর যোগাযোগ করার জন্য তো ফোন নাম্বার রয়েছে, কারণ বৈশালীদের মানে কিন্তু শুধুই সাকসেস, শুধুই সফলতা। আর আপনি যদি সফলতাকে বেছে নিতে চান, আপনার জীবনে এটা যদি ভীষণভাবে কাম্য হয়, তাহলে বৈশালী সরকারের কাছে একবার না একবার আপনাকে কিন্তু আসতেই হবে। আর ফোন নাম্বার অবশ্যই রয়েছে, ফোনে বুকিং করে আপনি চেম্বারে আসবেন, 9836287
9 8 3 6 4 6 4 6 5 9 এই নম্বর। আগামী 3রা জুলাই থাকছেন শ্যাওড়াফুলিতে, পেয়ে যাচ্ছেন আপনারা শ্যাওড়াফুলিতে 3rd জুলাই ভাগ্যদিশা পুলিশ ফাঁড়ির পাশে দুপুর 12টা থেকে 3:30। 9th জুলাই পাচ্ছেন ব্যারাকপুরে, ব্যারাকপুরের অ্যাড্রেসটা একটু লিখে নেবেন, দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত থাকছেন লালকুঠি শীতলা মন্দিরের সামনে। আর আপনারা পাচ্ছেন 31শে জুলাই তারাপীঠে শ্রাবণী অমাবস্যায় দিদি সেখানে মহাযজ্ঞ করবেন, বিশেষ কিছু কাজ যাদের বিয়ে হচ্ছে না, দাম্পত্য অশান্তি এবং স্টুডেন্টদের জন্য স্পেশালি কিছু কাজ করবেন। 21শে জুলাই কৃষ্ণনগর, 17ই জুলাই মেচেদা, 14ই জুলাই দুর্গাপুর, 11ই জুলাই হাওড়াতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনারা শুক্রবার হাতিবাগান 5B অভয়গড় রোড শাড়িঘরের পাশে দুপুর 12টা থেকে 4টে, শনিবার বেহালা মাউন্টেন সুপার মার্কেট রুম নাম্বার 73 দোতলায় বিকেল 4টে থেকে 7টা, রবিবার গড়িয়াড মোড় ভাগ্যচক্র 1 নম্বর হিন্দুস্থান মাঠ খাদিম শোরুমের পাশে বিকেল 4টে থেকে 7টা, সোমবার ডানলপ মোড় অ্যাস্ট্রোগার্ড 153 বিটি রোড বিকেল 4টে থেকে 7টা পেয়ে যাচ্ছেন। দিদি তুমি এক্ষুনি বলছিলে স্টুডেন্টদের জন্য কাজ করবেন, এবং তুমি আমরা আগের অনুষ্ঠানগুলোতে অ্যানাউন্স করেছিলাম যারা হোয়াটসঅ্যাপে কিছু মেসেজ পাঠাবেন তাদেরটাও দেখাবে, আজকে কি আমরা হোয়াটসঅ্যাপ থেকে কিছু দেখব? যতটা সময় পাচ্ছি আমি দেখে নিচ্ছি। প্রথম কথা শ্রীময়ী মজুমদার, শ্রীময়ী মজুমদার লিখেছেন বারাসাত থেকে, ঠিক আছে, উনি ওনার দিদির মেয়ের সম্পর্কে জানতে চেয়েছেন, দিদির মেয়ের নাম দেয়নি কিন্তু দিদির মেয়ের সম্পর্কে জানতে চেয়েছেন, ডেট অফ বার্থ দিয়েছেন 31শে জানুয়ারি। আচ্ছা, 31শে জানুয়ারি 1992 এবং সময় দিয়েছেন 6:55 বিকেলবেলা পিএম, 6:55 আসামে জন্ম দেখাচ্ছে। আচ্ছা, কি সমস্যা মেয়েটির? উনি জানতে চেয়েছেন ওর কেরিয়ার এবং বিয়ে কি হবে আর কি। প্রথম কথাই বলবো যে সবার আগে রাশি লগ্ন জানুন, রাশি আপনি যদি টিভির সামনে থাকেন অবশ্যই আমার ওটা লিখে রাখুন, ওর হচ্ছে সিংহ লগ্ন, ঠিক আছে, সিংহ লগ্ন, রাশি হচ্ছে ধনু রাশি, ধনু রাশি, নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্র দেবারিগণ। আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে পঞ্চম ভাবের ওপরে শুক্র মঙ্গল চন্দ্র রাহু এই 4টে কানেকশন কিন্তু হয়ে বসে রয়েছে, এই সময় মানসিক জায়গাটা খুব ডিস্টার্ব দেখা যাচ্ছে মেয়েটির। আপনার দিদির মেয়ে কিন্তু নাম লেখেননি এখানে, সেটা তো বলবো, ও এটা আর্টস এডুকেশনের ছক ছিল, হ্যাঁ, মাস্টার ডিগ্রি অবধি যাওয়ার জায়গা রয়েছে কিন্তু আপনি মেন কেরিয়ার এবং বিয়ে নিয়ে, বিয়ের জায়গাটা খুবই নেগেটিভ রয়েছে ছকে, কেরিয়ারে কিছু না কিছু একটা করবে কিন্তু মানসিক অস্থিরতা খুবভাবে রয়েছে, ওনার মা খুব এই সময় অসুস্থ থাকবেন, এবং মেয়েটির জীবনের শুরুটা খুব ভালো হয়েছিল, ক্লাস 10-12 অবধি কিন্তু ভালো ছিল, যেটা দেখাচ্ছে হরোস্কোপে। আমি দশাটাও দেখে নিচ্ছি, দশাটাও কিন্তু বর্তমানে যেটা দশা এসছে দশাটাও কিন্তু দেখা যাচ্ছে চন্দ্রের দশা, 15/8/2018 থেকে চন্দ্রের দশা শুরু হয়েছে, 10 বছর এই দশাটা থাকবে। চন্দ্র কিন্তু সিংহ লগ্ন সাপেক্ষে কিন্তু দ্বাদশপতি, অর্থাৎ দ্বাদশপতি ব্যয়পতির দশা চলছে, মানসিক টেনশন প্রেমজ সম্পর্কে জড়িয়ে যাওয়া সেটা ভুল একটা রিলেশন, এবং বিয়ের জায়গা ভীষণই ডিস্টার্ব হয়ে রয়েছে, ম্যারেজ সেক্টর টোটালি ড্যামেজ হয়ে রয়েছে। আমি বলবো আপনি লিখেওছেন যে আপনার ছেলেমেয়ের জন্য আপনি দেখিয়েছিলেন আমাকে, ঠিক আছে, হাতিবাগান চেম্বারে, কিন্তু আপনার এটা যেহেতু দিদি এখানে থাকে না আসামে থাকে, আপনি আমার প্রোগ্রাম দেখে আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন যে দিদির মেয়েরটা যদি কিছু বলেন আমি অবশ্যই বলে দিলাম, একে কিন্তু আমি বলবো যদি আপনার দিদি আর দিদির মেয়ে না আসতে পারে আসাম থেকে তাহলে এর ছবি নিয়ে আসবেন, এবং যেভাবে আপনি ডেট অফ বার্থ দিয়েছেন ওর মা বাবার নাম এগুলো লাগবে, একে কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে। এই ছকটা যথেষ্ট এই সময় খুব ডিস্টার্ব অবস্থায়, কারণ শনি সাড়ে সাথে চলছে, পঞ্চম ভাবের ওপর একাধিক পাপগ্রহের কানেকশন ভালো না, এবং বিবাহস্থান সপ্তমপতি ষষ্ঠে ডিভোর্সের প্রবল কানেকশন। আমার যেটা মনে হচ্ছে যে আপনার দিদির শ্বশুরবাড়ির দিকে মানে বংশের জায়গা মেয়েটির, তাদেরও কিন্তু কারো কিন্তু ছকে কিন্তু দেখা যাচ্ছে যে দ্বৈত ম্যারেজ ছিল, মেয়েটির ছকে আছে, যেহেতু এখন অবধি ঘটনাটা ঘটেনি সেহেতু আমি বলবো এখন থেকে কিন্তু প্রিকশন নেবেন, সঠিকভাবে যদি এখন থেকে প্রতিকার করতে পারেন, কিছু নিয়ম দেবো সেগুলো যদি মানতে পারেন, তাহলে যে সর্বনাশ ওর জীবনে কিন্তু লুকিয়ে রয়েছে সেই সর্বনাশটা কিন্তু সেইভাবে ওর দাবানালে কিন্তু জ্বলে ওর জীবনটাকে কিন্তু ছাড়খাড় করে দিতে পারবেন।
ঠিক আছে। শ্রীময়ী মজুমদার আপনি ফোন মেসেজ পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে, আপনার দিদি মেয়ে বারাসাত থেকে করেছিলেন, আপনাকে আমি একটু অ্যাডভাইস দেবো, আপনি ব্যারাকপুরে যদি ওনাকে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু ভালো হবে। আর যেহেতু সামনেই 31শে জুলাই শ্রাবণী অমাবস্যা রয়েছে, এই দিনটাকে কাজে লাগান। বারবার একটা কথাই বলি, ভালো মুহূর্ত, ভালো দিন, ভালো তিথির অপেক্ষায় আমরা প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে থাকি, আর সেই অপেক্ষার অবসান যদি আপনারা গিয়ে কাজটা করেন তাহলেই কিন্তু হয়। আর যদি সেই জায়গাটা কাজে না লাগাতে পারেন তাহলে কিন্তু এইভাবেই চলতে থাকবে। মেয়েটির বিবাহিত জীবন যখন আমরা জেনেই গেলাম অশান্তিময় রয়েছে, আর দিদি যখন স্পেশালি এই 31শে জুলাই বিবাহিত যাদের বিয়ে হচ্ছে না বা বিয়ের জায়গাটা ঠিক করার কাজ করছেন, তাহলে কেন আমরা কাজে লাগাবো না সেই সুযোগটাকে? তো সুযোগের সদ্ব্যবহার করুন, প্রত্যেককে বলছি আপনারা যোগাযোগ করে নিন। আরও একজন আছে বোধ হয় নাকি? আরেকজন আছেন, কিন্তু তিনি বলেছেন যে আমার যাতে নামটা না প্রকাশ্যে আসে, যে কারণেই হোক সেটা আমি করছি না। এবং তিনিও লিখেছেন যে দিদি আপনার, আমার ছেলে আপনাকে দেখিয়েছিল, এখন সিঙ্গাপুরে সেটেল রয়েছে, ছেলে বউ এবং বাচ্চা, কিন্তু আমার মেয়েকে নিয়ে খুব চিন্তায় রয়েছি, যে কারণে আমি একটু আপনাকে মানে জানতে চাইছি ওর ম্যারেজ সেক্টরটা নিয়ে। এটাও দেখা যাচ্ছে 8 সেপ্টেম্বর 8 সেপ্টেম্বর 1976 উনি লিখেছেন যে আমি ডালডাব থেকে লিখেছি, এবং উনি আমাকে দেখিয়েছেন, আমি বুঝতে পেরেছি, কিন্তু উনি যেহেতু বলেছেন আমার নামটা না বলতে, না সেটা প্রাইভেসি একটা মেইনটেইন করা উচিত। আচ্ছা, মেয়ের বিয়ে নিয়ে জানতে চাইছি, বিবাহিত জীবন নিয়ে। আচ্ছা, আপনার মেয়েরও যেটা দেখা যাচ্ছে, আপনি যদি টিভি পর্দায় অনুষ্ঠান দেখেন রেগুলারলি, কুম্ভ রাশি শতভিষা নক্ষত্র, ঠিক আছে, দেবাড়িগণ, এবং লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, কুম্ভ রাশি। আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে লগ্নেই রবি, ঠিক আছে, লগ্নেই রবি একটু ডমিনেটিং নেই, মেয়েদের যদি লগ্নে রবি থাকে, রবি হচ্ছে পিতা, রবি হচ্ছে সৃষ্টিকর্তা, কাজে কোনো মেয়ের, এবং রবি তার নিজের ঘরে যেহেতু রয়েছে, তার মধ্যে কিন্তু ভীষণ আত্মসম্মান ব্যাপারটা বেশি থাকবে, ঠিক আছে। এবং এখানে দ্বিতীয় রয়েছে রাহু, নবমে রয়েছে কেতু। আচ্ছা, দেখো কিরম মানে কানেকশনটা ঠিক মিলে যায়। উনি বললেন যে ওনার ছেলে আমার কাছে এসেছিল এবং বিদেশে সেটেল। এখানে যদি আমরা দেখি যে ভাইয়ের জায়গা, মেয়েটি বড়, ঠিক আছে, ছেলেটি ছোট, ভাইয়ের জায়গা দেখো থার্ডে কিন্তু রাহু বসে যাচ্ছে শুক্রের ঘরে, এবং সে কিন্তু নবমে পূর্ণ অ্যাসপেক্ট দিচ্ছে, যে কারণে কিন্তু ভাই কিন্তু বিদেশে সেটেল হয়ে গেছে। আপনার ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনি মেইন ম্যারেজ সেক্টর নিয়ে বলছেন, দেখুন শনি এখানে সপ্তম লর্ড, সেই লর্ড কিন্তু দ্বাদশে চলে গেছে, এটা খুব নেগেটিভ। এবং পঞ্চম ভাবে এই মুহূর্তে শনি কেতুযুক্ত রয়েছে, আপনার মেয়ের বিবাহিত জীবনে এই সময় কিন্তু ঝড় চলছে, লাস্ট 2 ইয়ার্স নানান সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং রবি শনির যে কানেকশান, এই রবি শনি কানেকশান থাকার জন্য ইগোর একটা প্রবলেম হয়, এবং দুজনের ইগোর প্রবলেম থেকে কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব হয়। আপনি তো লিখেছেন যে আপনার ছেলের জন্য এসছেন, এবং মেয়ে নিশ্চয়ই প্রবলেমে রয়েছে, যে কারণে কিন্তু, এবং ছকেও সেটা আসছে, সপ্তম পতি দ্বাদশস্থ এবং শনির সাড়ে সাথে কিন্তু মেয়ে লেগে যাচ্ছে, আপনার শরীরও কিন্তু ভীষণ ডিস্টার্ব যাবে, এবং আপনার হাজবেন্ডের শরীরের জায়গা থেকে খুব নেগেটিভ একটা যোগ রয়েছে, যে কারণে আমি বলবো এই পিতার স্থান খুব ডিস্টার্ব অবস্থায় রয়েছে, যে কারণে আমি বলবো যে এই সময় কিন্তু আপনি অবশ্যই আবারও কিন্তু আমার সাথে কেন অন্য কারোর সাথেও আপনি যোগাযোগ করতে পারেন, কিন্তু আপনাকে করতে হবে, কারণ মেয়েটির কিন্তু বর্তমানে টাইম ভীষণই নেগেটিভ চলছে। অবশ্যই যতটুকু আমাদের সময় থাকবে আমরা প্রতিদিনই কিছু না কিছু প্রোগ্রামে কিন্তু হোয়াটসঅ্যাপ নিয়ে আমরা আলোচনা করব, আপনারা যে সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন, কারণ দেখুন লাইভ ফোন অনুষ্ঠানেও বলুন আর হোয়াটসঅ্যাপেও বলুন, সমস্যা কিন্তু সমাধান আপনার তখনই হবে যখন আপনি কিন্তু সরাসরি আমার কাছে আসবেন। এবং এইটুকানি বলতে পারি যে বৈশালী সরকার যে কাজটার দায়িত্ব নেয়, সেই কাজটা কিন্তু অক্ষরে অক্ষরে আপনাদের জীবনে মেলে, যেভাবে প্রতিটা প্রেডিকশন, এই যে বর্তমান যে পরিস্থিতি, আমি কিন্তু বহুদিন আগে থেকে কনিনিকায় যেগুলো প্রেডিকশন আমার ছিল প্রত্যেকটা প্রেজেন্ট টাইমে, প্রত্যেকটা মিলছে, আমি বলে গেছিলাম 2019 এবং 20 ফিল্টারেশনের সময়,
এই সময় রাজ্য রাজনীতি থেকে অনেক মানুষকে সরে যেতে হবে, অনেক মানুষের সম্পর্কে স্ক্যান্ডাল হবে, নানা রকম ঝামেলা, এবং আপনারা প্রতিনিয়ত যেগুলো ভাবা যায় না সেই ধরনের ঘটনাগুলো আপনারা কিন্তু পেপারে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু প্ল্যানেটারি পজিশনের জন্যই হচ্ছে। মঙ্গল এতদিন ভীষণভাবে ডিস্টার্ব ছিল, এখনও কিন্তু মঙ্গল নিচস্ত অবস্থায় রয়েছে, যেই জন্য এই সময়টা ভীষণ রকম মানে শরীর নিয়ে কিন্তু আমরা খুব ডিস্টার্বের অবস্থায় থাকবো। বিভিন্ন মানুষের মধ্যে মঙ্গল, মঙ্গল আমাদের বডির এনার্জি লেভেল দেখে এবং রক্তবাহী দেখে, বিভিন্ন জায়গায় আমরা কিন্তু আবারও দেখবো মানুষের কিন্তু নানা রকম প্রবলেম, শারীরিক অসুস্থতা, এগুলো বিশেষভাবে দেখতে পাবো। আপনারা যারা ভাবছেন যে বৈশালী দিদি এখন বলছে আর সেগুলো কি মিলেছে, অবশ্যই কিন্তু দু বছর তিন বছরের আগে আপনারা আমার যে প্রোগ্রামগুলো হয়ে গেছে তার টেলিকাস্টগুলো অবশ্যই দেখতে থাকবেন, দেখবেন প্রত্যেকটা জায়গা কখন কী কোন সময় কী হয় প্রত্যেকটা নিয়েই বলে গেছি, এবং ঈশ্বরের আশীর্বাদ, মাতারাম আশীর্বাদ, আপনাদের সকল ভিউয়ার্স গুরুজনের আশীর্বাদে সেই জিনিসগুলোই কিন্তু ঘটেছে। এর মানে এই নয় যে বৈশালী দিদি সব জানে, কিন্তু চেষ্টা করি মানুষের পাশে থেকে জ্যোতিষশাস্ত্র নিয়ে, জ্যোতিষশাস্ত্র একটা বিরাট ভাস্ট সাবজেক্ট, জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজ করা, এবং আমি একজন অ্যাস্ট্রোলজার হিসাবে আমি বলবো যথেষ্ট কনফিডেন্স এবং সম্মানের সাথে এক দীর্ঘ 20 বছর কিন্তু কাজ করে চলেছি। যারা মনে করছেন যে হ্যাঁ খুব সমস্যায় রয়েছেন, খুব কষ্টে রয়েছেন, এরা বহু মানুষ, তাদেরকেও কিন্তু সেই জায়গা থেকে আমি কিন্তু তুলে ধরেছি, আজকে তারা সুস্থ স্বাভাবিক জায়গায় আবারও কিন্তু ফিরে আসতে পেরেছেন। যারা খুব কষ্টে রয়েছেন, দুঃখে রয়েছেন, যন্ত্রণায় রয়েছেন, অবশ্যই বলবো কিন্তু আমার একটা পরামর্শ আপনাকে লাগবে। এই পরামর্শটা খুব দামি পরামর্শ, এবং যারা গ্রহণ করতে ইচ্ছুক তাদের জন্য ফোন নাম্বার রয়েছে। দেখুন, জীবনে আমাদের প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু বাধা থাকে, সমস্যা থাকে, কিন্তু সেটাকে যদি আমরা আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি তাহলে কিন্তু আরও সেই সমস্যা আমাকে ঘিরে ধরবে। কিন্তু সেই সমস্যাকে যদি আমরা সমাধানের রূপ দেখতে চাই, অর্থাৎ আমি তো দিতে পারবো না, কিন্তু যার কাছে আছে এই সমাধান, কারণ তিনি এই এই শাস্ত্রটা নিয়ে পড়াশোনা করেছেন, জন্মছকটা তিনি পড়তে পারেন এবং খুব স্পষ্ট কথা বলেন, কোনো রেখে দেখে কথা বলার তিনি পক্ষপাতী নয়। আপনার জন্মচকে যেটা আছে সেটা স্পষ্টভাবে আপনাকে জানিয়ে দিয়ে আপনি যাতে শুধরে নিতে পারেন আপনার জায়গাগুলো, সেটাই তিনি কিন্তু দেখিয়ে দেবার চেষ্টা করেন। আর সেইভাবেই দীর্ঘ 20 বছর তিনি কাজ করে চলেছেন এবং যেটা দিয়েছেন সফলতা দিয়েছেন, এত জায়গায় তিনি যাচ্ছেন, কামাখ্যাতে প্রতি বছর যাচ্ছেন, সেখানেও তার সাথে তার যারা এবছরও কামাখ্যায় প্রতি বছরের মধ্যে ক্লায়েন্টরা গেছে, প্লাস হচ্ছে কিছু তন্ত্রের বিশেষ ক্রিয়া করে নিয়েছি যেটা কিন্তু অন্য সময় হয়তো পারি না। এই অমাবাসী তিথি এবং কামাখ্যা ধাম দুটোর সমন্বয় কিছু গুরুর আশীর্বাদে কিছু একদম স্পেশালভাবে কাজ করে এনেছি। যারা সেগুলো নিতে চাইছেন, বিভিন্ন কষ্টের মধ্যে রয়েছেন, মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন, সন্তান কুসঙ্গে চলে গেছে, সন্তান হওয়ার ক্ষেত্রে বাধা হচ্ছে, দাম্পত্য জীবনে চরম অশান্তি, কর্মক্ষেত্রে আপনি প্রচুর খাটছেন কিন্তু নাম যশ নেই, উল্টে বদনাম, নানারকমভাবে আপনাকে লেট কুলিং করা হচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো যে খুব স্বল্প মূল্যে এটা কয়েকজনকেই দিতে পারবো, কারণ ভুঁড়ি ভুঁড়ি তো করা সম্ভব হয় না। যারা নিতে চাইছেন এখন থেকে কিন্তু যোগাযোগ করবেন। সময়ের শেষ প্রান্তে আমরা এসে দাঁড়িয়েছি, আমরা বিদায় নেব, কিন্তু সময় শুরু হচ্ছে আপনাদের। বুকিং নাম্বারে ফোন করে চেম্বার অব্দি পৌঁছে যান, এবং আপনাদের জীবনের সমস্যার সমাধান কিন্তু অবশ্যই রয়েছে যার কাছে, তার কাছে পৌঁছে যান। দিদিকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই আপনাদের, ভালো থাকুন সবাই, নমস্কার।